আপনার নাম? বিজয় পাল। বাড়ি? বাড়ি বাতকুল্লা। কি ঠাকুর তৈরি করেছিলেন? এটা দুর্গা ঠাকুর। আচ্ছা, কোথায় যাবো? এটা যাচ্ছে সুইজারল্যান্ডের জুরিখ শহরে। কতদিন ধরে? এটা এক মাস ধরে তৈরি হচ্ছে সম্পূর্ণ মাটি। আচ্ছা, কতজন? এটা 10 জন লেবার নিয়ে কাজ করা হয়েছে। যোগাযোগ হলো কি করে? যোগাযোগ আপনার এখানকার একজন মানে ভদ্রলোক, ওনার মামাতো ভাই সুইজারল্যান্ডের প্রবাসী গৌর গুপ্তা, মানে ওনার বাড়িতে পূজা করবেন, সেই ইয়েতে এই ঠাকুরটা এখন বাসন্তী পুজো উপলক্ষে যাচ্ছে। আচ্ছা, 31 মার্চ বাসন্তী পুজো, সেই এখান থেকে কিভাবে যাবে? এখান থেকে আপনার গুরগাঁও যাবে ট্রান্সপোর্টে, মানে গাড়িতে, আর ওখান থেকে বিমানে করে, গুরগাঁও থেকে বিমানে করে সুইজারল্যান্ডে। কত অ্যামাউন্ট? এটা অ্যামাউন্ট 1.5 লক্ষ টাকা। কতদিন ধরে চললো কাজটা? এটা এক মাস ধরে। এক মাসে তিনটে? তিনটেই হয়ে গেছে। আপনার নাম বল? আমার নাম সৌম্যভদ্র সেনগুপ্ত। বিষয়টাকে কিভাবে দেখছেন? এই আসলে বিষয়টা হয়েছে কি, মানে আমি তো বাতকুলার বাসিন্দা, এই মানে এই শিল্পী বিজয় পাল সে আমার পূর্ব পরিচিত, তার বাবাও একটা সময় ভীষণ সুন্দর প্রতিমা বানাতেন, আমরা ছোটোবেলা থেকে দেখেছি। তা যে সময় আমার ভাই অধুনা তিনি সুইজারল্যান্ড নিবাসী, জুরিখ শহরে থাকেন, গৌর গুপ্তা মহাশয় তিনি যখন আমাকে বলেন যে প্রতিমা তৈরি করানোর বিষয়ে, কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় আমি খোঁজখবর করার পরে যখন এর খবরটা পাই যে এর প্রতিমাও আটলান্টায় গেছে এবং ভীষণ সুন্দর নাম করেছে, তখন আমি তার কাছে আসি এবং আজকে তার এই প্রতিফলন হিসাবে এখানে এই তিনটে মূর্তি আমার ভাইয়ের ওখানে সুইজারল্যান্ডে যাচ্ছে জুরিখ শহরে, সেখানে একটি মূর্তি পূজিতও হবেন আর বাকি বিভিন্ন কৃতি মানুষের কাছে শোভিত থাকবেন। এবং বিজয় পাল এখন পর্যন্ত আপনারাও দেখলেন আমরাও দেখলাম ভীষণ কৃতিত্বের সঙ্গে এই প্রতিমা তিনটি নির্মাণ করেছেন সম্পূর্ণ মাটি দিয়ে, এবং যেহেতু কিছু শোভিত হওয়ার বিষয় রয়েছে সেক্ষেত্রে আমরা সংস্কারের থেকে জানি যে খড় বিচুলি দিয়ে প্রতিমা তৈরি করলে পরে পূজা করতেই হয়, সেক্ষেত্রে যার জন্য প্রতিমা। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।